গায়ের ছড়ি রে মনটা কাড়ে লিলি রে গুড 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 বুলেট গাড়ি দেখা করাই দিব ফুরকি জাতি রে বেসাতি বসাম দিতে যা বলো ফুরকি জাতি রে বেসাতি বসাম দিতে যা বলো কাড়া চোরা খাল ভরা কে কে খাতে দিবে তলো ও কি কষ্ট মাগো ও কি কষ্ট খাল বাটি ধুইয়ে ধুইয়ে জীবনটা গেল ভুঁয়ে শুয়ে ও কি কষ্ট মাগো ও কি কষ্ট কইলো ছটকি ধোয়া ধুই হইলো না নাই হলো হইলো ওই গামলাটা বাকি আছে শুধু ও হ্যালো আমাকে ডাকলি সেই নাই ডাকলে সঙ্গে সাথে আসতি না হ্যাঁ হ্যাঁ তোকে দুবার বরকিদ্দি বলে ডাকলি তুই রাইয়ে দিলি কিনে আই ও তাহলে মনে আছে আমি ওই গো আইলে ঘেটে আপেছিলি ওই জন্য শোনা পাই নাই হ্যাঁ তো লে জলদি করে ধু ঘর দিকে যেতে হবে হ্যাঁ এই তো ধাল গিলে মাজলেই হইলো কি চলো বনটা তো ডোমে পিছু চলে আসলি বা ভুলি আছে লে কি কইলে ঢুবি মা ফেল হইং গেল রে হামাল কই রে লেবু এটা কি কচি রে কিছু নাই কলি মদন দা কিছু নাই কলি কিছু যদি নাই করিস তো বাঁধে রাখবে কি আন খাই দাঁড়াই আছিস কিছু তো করছিস রে নাই মদন দা আমি কিছু নাই কলি জানি 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 ওই কিন্তু গড়বড়িয়ার বউ থাল বাটি ধুচ্ছে উহাকে তুই ভালছিস নাই ভালিনি আন খাই বললেই হইতে চল আমি কিন্তু উহা দাঁড়াই আতি আরে লেবু তুই আমকে শিখেছিস বিনা কাজে কেউ দাঁড়াই থাকে বাঁধে রাখ দেয় তোর নিশ্চয় গড়বড়িয়ার বউর সাথে মতলব আছে নাইলে মোর না কোন মতলব টতলব নাই যে তাহলে হাজিয়ে দি আর দুটো পাঠি নিয়ে এবিটি চলে গেলে দুনিয়ে ওই দুনিয়ে দাঁড়াই দি তুই আমি চান খাই উল্টা পাল্টা ভাবতি আমি তাহলে কোকো কালো বউকে ভালি নাই ইয়ে হ্যাঁ রে তোকে তো সকালও একবার যেতে দেখলি আর এখনো সকালে আমি ঠাট বাল গেছিলি রে ঠাট বার গেছিলি তুই তো মোটেই দুবার দেখেছিস জিতা পূজা ছোলা পাই আমার পেট খালাপ হয়ে গেছে হ্যাঁ রে লেবু সেদিন তো তোকে আমি বলিয়ে দিলি যে জিতিয়া বুঝে বেশি ছোলা খাস না নাইলে ধরবি তখন তো শুনলিস নি শুনলে তো ভালোই হতো তো হেলে মুদনা তুই বান্দিকে কি করতে আইছিস তোর মতন সেম কেস পেট খারাপ আমিও হাগিছি আর দুটো পাচ্ছি নাই আরে হড়হড়িয়ার বহুয়ার গড়বড়িয়ার বহু তো কোনো লাজ লজ্জা নাই তাহলে বান্দাটা ঢুকি আছে তাও ধর থাল বাটি ধোয়া হইলো নাই মন মন করছি না যে এর আগে যাই নিয়ে ধুই দিব করে লেবু এটা বাড়ি থাকলে ধোয়া হবে নাই অন্য কোন দিকে জল দেখবো চো তো অন্য কোন দিকে দেখতে হবে নাইলে দেখবি পেছনে ওই তিতা মাটির মতন ঠুকাই নেবে তো ওই লাপটা ডালে ধেন পেটের বান্তাই ধুবো তো হ্যাঁ হ্যাঁ আই আই এ ফিউ মোমেন্টস লেটার ইনুনা দানা 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 কি হলো বল কি বুলেট গাড়িতে কার পালি রে আমার দাদুর বটে বিয়ার সময় যৌতুকে পাইছে আর বলিস না নুনা আমরা হাগিছি লেদাদের বনে আর ধুলি এসে ঢেন পেটের বাঁধে ভাবা যায় আরে বাপ কি করে ধুবি তো বাটে দমে পিটি চলেছিল লেবু কেসু জান দে ওই জন্য আমরা ওথাললে আসি এটা ধুলি তো তুই কোথা যাচ্ছি রে এদিকে ডাক্তার ঘর যাচ্ছি রে ডাক্তার ঘর তোর আর কি হইলো রে দমে জ্বর আসছে রে ওই সেদিন এলে দমে জ্বর আসছে ওই জন্য ভাবতেছিলি বলে টুকু ডাক্তার ঘর দিয়ে গেলে দেখাই আসি তোর হাতটা দেখি না জ্বর আসছে না নাই বলে দিব কেন হবে তুই ডাক্তার বডি নাকি আবে দে না ছুঁয়ে বলে দিব তোর জ্বর আছে না নাইকে হলে তোর পেনটাই দেখি পেট চাঁদি তো জোরেই নেইছে জোরেই নেইছে বললে হবে তাই এখন আমি হেচকার বহু থার্মোমিটারটাই চেক করে আনি 180 ডিগ্রি জ্বর ছিল আর তুই শালা বলছিস জোরেই নেইছে আরে 180 ডিগ্রি জ্বর তোর কোন দিকে হইলো শালা 106 সাতের বেশি হইই নাই আর তোর 180 ডিগ্রি জ্বর তাইলে মনে হচ্ছে হেচকার বহু থার্মোমিটারটাই ভুল ছিল আও একবার ভালো করে দেখাতে হবে ডাক্তারকে দমে লোকে জ্বর আসছে দেখছিস না হ্যাঁ সেটাও ঠিক এই বয়সে বাপ মরে গেলে বিয়া করা সাবটাও পাবি না নাই রে বাবুরা আমাকে যেতে হবে আমার লেট হয়ে গেছে দালালে দালালে আমিও যাব লে আমিও যাব তোর আর কি হইলো রে আমার দ্বিতীয় পূজা ছোলা খায় পেটটা হালাল হালাল করছে আমি ওটুক ডাক্তার দেখাবো আই তাইলে জলদি করে চাপ দাঁড়া রে আমিও যাব রে আমিও যাব রে আমিও সকালে দমে ঢড়ছি আরে সালারা কত ঢুকালে ঢড়বি নাইলে কি হবি গায়ের ছড়ি রে মনটা কাড়ে লিলি রে গুড 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 বুলেট গাড়ি দেখা করাই দিব এ ফিউ মোমেন্টস লেটার কি বটে কি ব্যাপার এই ম্যাডাম আমরা ডাক্তার দেখাতে এসেছি ডাক্তার দেখাতে
নামগুলা বলো তাইলে। নামগুলা পরে বলবো, আগে বলো বলি এটা হাগরু ডাক্তারের চেম্বার পড়ে না? হ্যাঁ হাগরু ডাক্তারের চেম্বার পড়ে। নামগুলা বলো, লিখতে হবে। আর লিখো, এক লোকের নাম নুনুয়া। নুনুয়া, তারপরে? আমার নাম মদনা। নুনুয়া মদনা, তারপরে? আমার নাম লেবু। লেবু, ঠিক আছে এদিকে বসো, তোমাদের সিরিয়াল আছে 83, 84, 85। তারপরে সরু আছে যা। তারপরে গোবরা রেডি থাকবি। ম্যাডাম বলি, আমাদের একটুকু আগ্রহ দিলে হবে না? মানে আমাদের এমার্জেন্সি পেশেন্ট আছে। কে এমার্জেন্সি পেশেন্ট রে? তোরা তো সব ভালোই দেখাছিস, ভালোই তো দেখাটি। তবে তখন মন তখন পেতন দিকে লাগবে লাইন যাচ্ছে হল লাইন। এমন ভাব দেখাতিস না যেমন তিনকে ভাবিতেই নেই। গোবরা গোবরা চলে যা ভিতরে। ম্যাডাম বলি, আমরা আগে যেহেতু আগ কোরআন দেও, নাহলে যদি ভুল করে লেবুর বাইরে আইন যাই না, তখন তোমাকে আগে পরিষ্কার করতে হবে। আরে কথাটা তো এরা ঠিকই বলছে, এর আগে আগ কোরআন দিতে হবে, নাহলে সালা দেয় যদি হাঁকি তখন আরো ফে। ঠিক আছে, এরপরে তোদের এই সিরিয়াল, তোরা চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, কে যাবি? যা, আমি যাব। আরে আমকে যেতে দিলি, আমার বেশি এমার্জেন্সি পড়ছে। দেখ তোকে না যেতে হয়, আমি যাচ্ছি। যা যা যা, তোরা সবাই তিনজনে একসঙ্গে যা। তিনজনে যাব? হ্যাঁ যা যা যা, আগে উগিয়ে দিলে বাপ আমার পেয়ার করবি তোরা। যা যা যা। ডাক্তার দেখবে চি কি উঠবে। নাই মানে কি বলবো, কালকে নাইট গেম ছিল না, ওই জন্য ভালো ঘুম হয়নি। আরে বর রে বাপ, তোর কি হয়েছে? অমনে ওষুধ দিব, সালা আমি কেমন ছেলের পাল্লায় পড়লি রে বাপ। তো হ্যাঁ ডাক্তার, বলে দিলে তো আমিও ডাক্তারি করতে পারবো। কেউ যদি এসে আমাকে বলে যে আমার বান যাওয়া হয়েছে, তাকে আমি বান যাওয়ার ওষুধ দিব। কেউ যদি এসে বলে আমার জ্বর হয়েছে, তাকে আমি জ্বরের ওষুধ দিব। তো বলে দিলে তো সবাই ওষুধ দিতে পারবে। তাহলে ডাক্তার হলেও কম নিয়ে গেলে। হ্যাঁ রে বাপ, না বললে আমি বুঝবো কি করে তোর কি হয়েছে? এটা তুই আমার চেহারাটা দেখে বুঝতে পারছিস না কি হয়েছে? তোর চেহারাটা দেখে মনে হচ্ছে তোকে কোন বিটি ছেলে ধোকা দিয়েছে। তোর গা হাত দুকা হয়েছে? আমার বান যাওয়া হয়েছে, সারা বলি দিচ্ছি গা হাত দুকা হয়েছে। ওষুধে তাও সুধি আছে কি হয়েছে কি হয়েছে। অত তুই সিধা বাদ চলে যা বার, আর বারে যাই দুটো বিয়ার নিবি, দুটো আর বিয়ার লা কুরকুরিয়ার সাথে খাবি, তো দেখবি গা হাত দুকা জ্বর টুকুটাকে জ্বর ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খাই লিবো। যারে লিবো যা যা। পয়সাটা দে রে বাপ ডাক্তারের, পয়সাটা দে। কি সে পয়সা? তুই তো পস্তু পড়া ডাক্তার, তুই তো কিছুই জানিস না, তোকে আর কি পয়সা দেবো। হ্যালো হ্যালো হ্যালো, যত জনসাধারণকে জানানো যাইতেছে যে আগামী কাল থেকে আমার চেম্বার বন্ধ থাকিবে, তো কেউ আর ডাক্তার দেখাতে আসো না। আমি বহুত কিনে লাগা আছি, আমারটা দেখে গেলে তারপর তুই চেম্বার বন্ধ করবি। হ্যাঁ তো কি হয়েছে বল বল। কি বলবো ডাক্তার, যবে আমি ওই জিতা পূজার সময় ছোলা খাইছি, তবে আমার পেটটা হাড় 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 করছে, যেমন কুলিয়ে টাকটা চলছে। আর যে কোনো সময় পেটু দিকে হল হল আইবা লাইন যাচ্ছে। গরিবের চেম্বারটাকে হাগিয়ে অশুদ্ধ করে দিল। বাইরিয়া সালারা বাইরিয়া, সালা আমার ডাক্তার ঘরে বাইরিয়া। কি করলি সালারা? ঘরটাই হাগিয়ে ভরাইন দিলি স্যার, বলছিস কি করলি? বাইরিয়া সালারা বাইরিয়া। সালা রে, নার্স নার্স কামিং কামিং। তারপরে চলে চলে আয়।
A few moments later. ধরে তাকে ভি ভালো করিয়ে। হ্যাঁ তাতা। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর আমাদের চ্যানেলে নতুন হলে বংপুরলিয়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখার জন্য।